স্থানীয় নাগরিক ও প্রবাসীদের বিভিন্ন অপরাধ দমনে এবং সহজে চিহ্নিত করতে বায়োমেট্রিক ফিঙ্গার বাধ্যতামূলক করেছে কুয়েত সরকার, যেখানে কুয়েতি নাগরিকদের জন্য 30 সেপ্টেম্বর এবং প্রবাসীদের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অধিকাংশ নাগরিক এবং প্রবাসী বায়োমেট্রিক সম্পূর্ণ করলেও এখনও কুয়েতে বসবাসকারী 10 লাখ প্রবাসী নিবন্ধন করেননি। 31 ডিসেম্বরের আগেই সবাই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করে নেবেন। এই ক্ষেত্রে যদি আমরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যদি কমপ্লিট না করি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আকামা জটিলতা। হয়তো কুয়েত গভর্নমেন্ট থেকে যদি আর সময় বাড়ানো না হয় বা নোটিস না দেওয়া হয়, তাহলে তারা 31 ডিসেম্বর পর থেকে আর বায়োমেট্রিক সিস্টেমে কাজ করবে না। এই বায়োমেট্রিক ফিঙ্গারের সাহায্যে তারা কুয়েতি সহ অন্যান্য জাতীয়তা নাগরিককে তারা যেন খুব সহজে ম্যাচ করতে পারে, এই জন্য এটা বাস্তবায়ন করেছে। আমি নিজেও বায়োমেট্রিক ফিঙ্গার দিয়েছি। যারা বাংলাদেশি ভাইরা কুয়েতে আছেন, এখনো বায়োমেট্রিক সম্পন্ন করেন নাই, দ্রুত এটি শেষ করার জন্য শেষ করতে হবে। আদারওয়াইজ কারো একামা নবায়ন হবে না। ডিসেম্বরের পর থেকে বায়োমেট্রিক না করলে পরে আপনার একামা নবায়ন এবং আরো বিভিন্ন যেগুলো সুযোগ সুবিধা দেওয়া আছে গভর্নমেন্ট এবং বিভিন্ন সিআইডি সিভিলআইডি অফিস, অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সিতে আপনি ঢুকতে পারবেন না। প্রবাসী এবং নাগরিকদের বায়োমেট্রিক সম্পূর্ণ করতে সতর্কতা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের 8টি অঞ্চলে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বায়োমেট্রিক কেন্দ্রগুলোতে নিবন্ধনের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থ হলে বৈধ আইডি সহ সরকারি ও বেসরকারি সব ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।